সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় লেগুনা গাড়ির ধাক্কায় সামানা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে বিবির হাটের মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ডের কদম রসুল এলাকার মৃত হাবিবুল্লাহ মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, রাস্তা পার হওয়ার সময় লেগুনা গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।